बम छोड़ेगा आना कोई बैल उड़ा के आज के रही खड़गपुर सदरे जेखने युव समाज अग्रगति पथे एगिए नहीं जा प्रतीक समाज जिन्हें जिन्हें हाटले युव समाज अनेक युव समाज ধীরে ধীরে তিনি হুটার গাড়িতে করে মানুষের কাছে আশীর্বাদকে মাধ্যম করে ধীরে 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 এগিয়ে আসছেন তিনি এগিয়ে আসছেন এবং মানুষের কাছ থেকে আশীর্বাদ কামনা করছেন ভারতীয় জনতা পার্টির উদ্দেশ্যে আমরা রয়েছি সেই জলস্রোতে সেই মিছিলে সেই জলন্ত লড়াই আগামী 2021-এর পয়লা এপ্রিল যে নির্বাচন সেই নির্বাচনের জন্যই অভিনেতা এবং আমাদের এইখানকার খড়গপুর সদরের প্রার্থী বীরেন্দ্র কুমার চট্টোপাধ্যায়ের জন্যই এগিয়ে আজকে গাইতে রয়েছেন আমাদের শুভেন্দু অধিকারী তিনি রয়েছেন মানুষের আবেগ চোখে পড়ার মতো রয়েছে মহিলারা রয়েছে বাচ্চা থেকে আবার বৃদ্ধ বনিতা সবাই রয়েছে একসঙ্গে সঙ্গে রয়েছি আমরা সঙ্গে রয়েছি যুব সমাজ ধীরে ধীরে এগিয়ে চলছে এই গাড়িকে একটা জনজোয়ারে পরিণত করেছে শুভেন্দু অধিকারী আমরা জেনে নেব তার মুখ থেকে কিছু তারা বললেন শুধু সময়ের অপেক্ষা তার মানে তারার আত্মবিশ্বাস এতটাই কমকে যে তারা বললেন শুধু সময়ের অপেক্ষা 2021-এর যে নির্বাচন তাতে অবশ্যম্ভাবী ভারতীয় জনতা পার্টি চিফ যেটা বলেছেন অমিত শাহ জি যে 200 বার সেগুলো যদি আমার দাদা শুভেন্দু অধিকারী দৌড়ে গেলেন যে শুধু সময়ের অপেক্ষা আমার হতে তার বিশ্বকর নয়ন চৌধুরীর সঙ্গে হরেন্দ্র চ্যাটার্জি বিশ্বকর আজকে শুভেন্দু অধিকারী এসেছে বীরেন্দ্র কুমার চট্টোপাধ্যায় এইটাতে কতটা কার্যকর হলো যে ওনার প্রচারের জায়গাটা কতটা কার্যকর হলো মনে করছে কত হাজার ভোটে জিততে পারে
এটা ফল্ট হচ্ছে কেন তো সামনে যাও।